নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 45 দিন এই দুইটি রাশির মহা প্রাপ্তি যোগ। আমি কোনো হাওয়াতে কিন্তু আপনাদেরকে এই কথাগুলো বলছি না, সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে কিন্তু এই ফলাদেশ দিই। এখান থেকে দেখুন, আপনাদেরকে একটা আমি জানাতে চাই যে ঠিক কোন দুটি গ্রহ হতে চলেছে। সেখানে কেন আমি তিনটি গ্রহের কথা বলছি না, কেন চারটি গ্রহের কথা বলছি না, যে দুটি গ্রহের ক্ষেত্রে বিশেষভাবে বেনিফিট পেতে চলেছে সেই দুটি গ্রহের কথাই আমি বলবো। সেখানে আমি তিনটি বা চারটি গ্রহের কথা বলবো না মহাপ্রাপ্তির ক্ষেত্রে। দেখুন, 20 জুলাই 2021 মঙ্গল নিজ গৃহ থেকে সরে পরম মিত্র গৃহে সিংহ রাশিতে অবস্থান করছে এবং 45 থেকে 50 দিন মতন আনুমানিক থাকবে সিংহ রাশিতে। সিংহ রাশি সবথেকে মঙ্গলের হচ্ছে ফেভারিট রাশি, অর্থাৎ সেখানে মঙ্গল কিন্তু কমফোর্ট মনে করে। এবং যে দুটি রাশির কথা আমি বলবো সেই দুটি রাশি কিন্তু হতে চলেছে মালামাল। আমি আবারও বলছি, কোনো হাওয়াতে কিন্তু আমি কোনো সময় কথা বলি না, হঠাৎ কী কারণে হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে জানাই। কিন্তু আপনাদেরকে দেখতে হবে বাই বার্থ চার্ট, আপনার জন্মছকে আপনি যখন জন্মিয়েছিলেন সেই সময় মঙ্গল এখন যে পজিশানে আছে সেই পজিশানে আছে কি না সেটা কিন্তু দেখা দরকার। এবং আপনার ক্ষেত্রে কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করছে কি না সেটাও দেখা কিন্তু একান্ত দরকার। মঙ্গল আমাদেরকে কী দেয়? মঙ্গল আমাদেরকে দেয় পরাক্রম, মঙ্গল আমাদেরকে দেয় সাহস, মঙ্গল আমাদেরকে দেয় ভাই কেমন হবে আপনার, মঙ্গল আমাদেরকে দেয় ভূ সম্পত্তি। আপনি একাধিক প্রপার্টির মালিক হচ্ছেন, জানবেন আপনার মঙ্গল ভালো আছে। মঙ্গল আমাদেরকে দেয় সেনাবাহিনী, মঙ্গল আমাদেরকে দেয় অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ যারা সরকারি উচ্চ পদে আছে, আইপিএস আইএস অফিসার, মিলিটারি লেভেলে যারা আছে, টোটালটা কিন্তু মঙ্গলের। মঙ্গল আমাদেরকে দেয় সাহস, মঙ্গল আমাদেরকে যাই খেলাধুলা, যারা খেলাধুলাতে ভালো ইয়ে করে কি না তাদের কিন্তু মঙ্গল ভালো না থাকলে হয়তো হয় না। মঙ্গল আমাদের কী দেয়? বড় যারা 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 সার্জেন্ট আছে, সার্জেন্ট কিন্তু টোটালটা কিন্তু মঙ্গলের আন্ডারে। যাদের ইট ভাটা আছে সেটাও কিন্তু মঙ্গলের আন্ডারে, অর্থাৎ মঙ্গল যদি ভালো না থাকে আপনার চলবে না। আগুনে পুড়িয়ে যে জিনিসগুলো হচ্ছে, আগুনে সাহায্যে যে জিনিসগুলো হচ্ছে সেটাও কিন্তু মঙ্গলের আন্ডারে। যারা ফাস্টফুডের দোকান আছে সেটাও কিন্তু মঙ্গল, মঙ্গল কিন্তু নিয়ন্ত্রণ করছে। যাদের মাংসের দোকান আছে সেটাও কিন্তু মঙ্গলের নিয়ন্ত্রণে, যা রক্তকে নিয়ন্ত্রণ করে মঙ্গল। আপনার রাগ এটাও কিন্তু নিয়ন্ত্রণ করে মঙ্গল, অর্থাৎ মঙ্গল আপনি যে যারা কনস্ট্রাকশনের কাজ করছেন, বড় বড় বিল্ডার প্রমোটার বা যারা ব্রিজ তৈরি করছে এটাও কিন্তু মঙ্গলের আন্ডারে কিন্তু থাকছে। অর্থাৎ মঙ্গল কিন্তু অনেক দিকগুলো কিন্তু আমাদের কিন্তু নির্দেশ করে থাকে। মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব কারক গ্রহ, অর্থাৎ মঙ্গল এ সময়ে সিংহ রাশিতে অবস্থান করছে, পরম নিচ থেকে একদম মিত্রগৃহে এখানে মঙ্গল কিন্তু অবস্থান করবে। এবং রবির ঘরে বিশেষভাবে যে দুটি রাশির কথা আমি বলতে চলেছি সেই দুটি রাশি কোন কোন দিক থেকে প্রফিট পেতে চলেছে আমি আপনাদেরকে জানাবো। আর্থিক দিক থেকে তো পাবেই, যাদের মঙ্গল ভালো আছে কিনা তারা কিন্তু ভাইয়ের কিন্তু সাপোর্ট কিন্তু তারা পাবে। ভাই আপনাকে কিন্তু যথেষ্ট কিন্তু সাপোর্ট কিন্তু করবে। কিন্তু মঙ্গল যাদের খারাপ আছে, আমি আবারও বলছি যাদের মঙ্গল খারাপ আছে অবশ্যই মঙ্গলবার দিন, আমি একটা কথা বলি, মঙ্গল যাদের খারাপ আছে তারা মঙ্গলবার দিন হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশ পাঠ করুন, মঙ্গলের ব্রত করুন এবং অশ্বত্থ গাছে আপনারা মঙ্গলবার দিন গিয়ে জল অবশ্যই দেন। তাতে কী হবে, যাদের মঙ্গল খারাপ আছে সেই জায়গাটা কিন্তু মঙ্গলের আপনার নেগেটিভ এফেক্ট কাটবে। মঙ্গল ভালো থাকলে আপনার উদ্যম, আপনার ইচ্ছা শক্তি কিন্তু বাড়িয়ে তুলবে, অর্থাৎ মঙ্গলের কাছে আছে সম্পূর্ণরূপে পাওয়ার, অর্থাৎ মঙ্গল কিন্তু জীবনে করবে মঙ্গলই মঙ্গল। যদি আপনার মঙ্গল যদি ভালো থাকে, মঙ্গল আপনার সন্তানের জায়গাটা দেখে, আপনার পুত্র সন্তান আপনার ক্ষেত্রে, আপনার দাম্পত্য সুখ,
আপনি দাম্পত্য সুখ কেমন পাবেন, এটাও কিন্তু মঙ্গল মঙ্গল দেখে। আপনার ক্ষেত্রে ঋণ হবে না তো, আপনি সারা জীবন অর্থশালী থাকবেন তো, এটাও কিন্তু দেখে মঙ্গল। আপনার ব্লাড রিলেটেড কোনো রোগ হবে না তো, এটাও দেখে মঙ্গল। সেনাবাহিনী, আর্মি, এগুলো সম্পূর্ণরূপে মঙ্গল। প্রশাসনিক বিভাগ, এটাও কিন্তু নির্দেশ করে মঙ্গল। অর্থাৎ মঙ্গলের আন্ডারে কিন্তু বহুত কিছু কিন্তু থাকছে। এবং আপনাদের এই যে মঙ্গল, আমি আবারও বলছি, এই 45 দিন, এই 45 দিন যে দুটি রাশিকে করতে চলেছে মালামাল, ধন বর্ষা, কোন কোন দিক থেকে কী কী বেনিফিটেড পেতে চলেছে, আমি একে একে রাশি দুটির নাম কিন্তু জানাবো। এতে কিন্তু তিনটি রাশি হবে না বা চারটি রাশি হবে না, আমি কিন্তু যোগ হিসাবে এই দুটি রাশি বিশেষভাবে কিন্তু লাভ পাবে। কোন কোন দিক থেকে লাভ পাবে? 1 নম্বর রাশি, সে রাশি নাম অনেকেই ধৈর্য সহকারে অপেক্ষা করছে, কোন রাশি? কর্কট রাশি। প্রচুর কমেন্ট আছে কর্কট রাশির ক্ষেত্রে। দেখুন, আপনাদের কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ আপনাদের কেন্দ্র ত্রিকোণ রাজযোগ আপনাদের কিন্তু সৃষ্টি করছে। এবং আপনাদের ধনপতি ধনভাবে কর্মপতি এবং পঞ্চমপতিকে কানেক্ট করে ধনভাবে কিন্তু অবস্থান করছে। এখানে কি হচ্ছে দেখুন, খুব বেনিফিটেড একটা জায়গা কর্কট রাশির ক্ষেত্রে, কর্মের জায়গাটা। যারা দীর্ঘদিন ধরে কর্মের জন্য প্রচেষ্টা করছিলেন, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কর্মের দ্বারা কিন্তু আপনাদের ভাগ্য কিন্তু উদয় হতে চলেছে। কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে পরিবর্তন, এই লাভগুলো কিন্তু পাবে। যারা প্রশাসনিক বিভাগে আছে, যারা আইপিএস আইএস অফিসার লেভেলে আছে, যারা মিলিটারিতে আছে, সেনাবাহিনীতে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। যারা প্রমোটার বিল্ডার, তাদের ক্ষেত্রে খুবই ভালো। যাদের ফাস্টফুডের দোকান আছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব চমৎকার হতে চলেছে। যারা বড় ধরনের সার্জেন্ট, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো হতে চলেছে। এবং প্রপার্টি থেকে লাভ, ভূ সম্পত্তি থেকে লাভ, নিজস্ব প্রপার্টি এ সময় করবেন। যাদের প্রপার্টি নিয়ে সমস্যা চলছিল, সেই সমস্যা কিছু হলে কাটবে। এ আইন জটিলতা, অ্যাক্সিডেন্ট, এইগুলোর কারক সমস্যা, অর্থাৎ কোনো আইনি সমস্যাতে জড়িয়ে গেলেন বা আপনার মামলা মকদ্দমা চলেই যাচ্ছে, এই জায়গাগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু এই সময় রিকভারি কিন্তু আপনাদের হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এই সময় ঋণ পরিশোধ কিন্তু হবে। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে। আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে। এবং সন্তানের জায়গা, সন্তান ক্ষেত্রে শুভ। আপনাদের উদ্যম, আপনাদের সাহস, আপনাদের পরাক্রম এই সময় কিন্তু বাড়বে। এবং প্রফিট আপনারা কিন্তু প্রপার্টি থেকে এই সময় পাবেন, ভূ সম্পত্তি থেকে এই সময় আপনারা কিন্তু প্রফিট কিন্তু পাবেন। যারা বিল্ডার প্রমোটার, এই সময় কিন্তু বিশেষ বার্তায় পূর্ণ ফল কিন্তু পেতে চলেছেন। এই 45 দিন মহাপ্রাপ্তি কিন্তু হতে চলেছে। এবং রাজনীতির ক্ষেত্রে যারা আছেন, অর্থাৎ মঙ্গল কিন্তু লিডার, আবারও বলছি, এটা লিডারশিপ যেটা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে মঙ্গল। অর্থাৎ রাজনীতির ক্ষেত্রে যারা আছে, রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান আপনাদের কিন্তু এই সময় কিন্তু নির্দেশ করছে। আপনি আপনি কর্কট রাশির মানুষ, ধনের জায়গাটা, অর্থনৈতিক সমৃদ্ধি, ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই সময় কিন্তু আপনাদের রিকভারি কিন্তু হবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, আপনি কর্কট রাশির মানুষ, ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই সময় কিন্তু আপনাদের পুনরুদ্ধার কিন্তু হবেই হবে। ভাগ্যের পূর্ণমাত্রায় কিন্তু আপনারা সাপোর্ট পাবেন। তবে দেখতে হবে আপনার জন্মছকে, আপনি যখন জন্মিয়েছিলেন বাই বাচ্চার মঙ্গলের অবস্থান এই সিংহ রাশিতে আছে কিনা, এবং আপনাদের কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করছে কিনা, এটা বিশেষভাবে দেখা দরকার। দ্বিতীয় যে রাশি, অর্থাৎ দুটি রাশি কিন্তু বিশেষভাবে সৌভাগ্য হবে। এরপরে নেক্সট পার্টে আমি আরও বেশ কিছু কথা বলবো, কিন্তু এই যে দুটি রাশির কথা বলছি, এই দুটি রাশি হচ্ছে এক্সিলেন্ট রাশি। এই মঙ্গলের রাশি পরিবর্তে যারা আটকে গেছিলো, তাদের ক্ষেত্রে সব থেকে এক্সিলেন্ট দুটি রাশি, সেটি হচ্ছে কর্কট রাশি 1 নম্বর রাশি, 2 নম্বর হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যাধিপতি এবং চতুর্থপতি আপনাদের ক্ষেত্রে কিন্তু কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট এই সময় কিন্তু আপনারা পাবেন। আপনি সিংহ রাশির পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট, পারিবারিক সুখ, প্রপার্টি থেকে লাভ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মপ্রাপ্তি, মান সম্মান, খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি এই সময় বৃদ্ধি পাবে। আকস্মিক ধনলাভ,
এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, যারা বিল্ডার প্রমোটার তাদের ক্ষেত্রে ভালো, এবং যারা রাজনীতি ক্যারিয়ারের ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট উত্থান সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ যথেষ্ট লাভ কিন্তু পেতে চলেছে সিংহ রাশি, কেন্দ্র ত্রিকোণ রাজ্য ভাগ্যোদয় হতে চলেছে। নমস্কার।